আমার নাম সমর কাকু। বিশ্বকর্মা পুজোর মার্কেট খুব একটা ভালো হয়, লকডাউনে থাকতে এবছর মানুষের হাতে পয়সা থেকেও লকডাউনে আছে, কিন্তু ঠাকুরের আমাদের বাজেট খুব একটা ভালো নেই। যারা বড় বড় ঠাকুর কিনতে তারা সব এখন ছোট ছোট ঠাকুর কিনতেছে। এবছর করেছি এই সাতটার মতো, হ্যাঁ সাতটায় বিক্রি হয়ে গেছে, কিন্তু যে হারে বড় ঠাকুর যেত সেইগুলোই ছোট ঠাকুর হচ্ছে সাতটা। মানে মানুষের চাহিদাটা ঠাকুরের অঙ্কটা একদম কমেছে, যেখানে 3,000-4,000 টাকা যে ঠাকুরের দাম ছিল সেইগুলো হচ্ছে খুব 1,200-1,500, তাদের বাজেটটা কমে গেছে। আমার একটা মেছেদা যাবে, একটা বারবহলা যাবে, আর একটা আমাদের গ্রামেই দুটো আছে, এখানে চারিচুরি আছে, মানে সব জায়গায় ঠাকুর আমরা যাচ্ছে। ঠাকুরের বাজেট একদমই আমাদের ভালো নয়। আচ্ছা, মানে কোনো রকম চলে যাচ্ছে? কোনো রকমে এই খরচ খরচাটা একটা ঠাকুর বিঘা হচ্ছে 100-200 টাকার মতন থাকে, সেই রকম মাথা হিসাবেই বিকে দিতে হচ্ছে। মানে সব জিনিসেরই দাম? সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমরা যে ঠাকুর বিকতেছি ঠাকুরের দামটা আমরা পাচ্ছি না। যদি একটা ঠাকুর বলি 1,500-2,000 টাকা তখনই পার্টি ঘুরে পাঠ যাচ্ছে। আচ্ছা, জিনিসের দাম বাড়ছে কিন্তু আমাদের ঠাকুরের দামটা বাড়ছে। আমাদের ঠিকানা, আমি দূর সুস্থ কাউলিয়া, কারবালা ময়দান।